অনেক বছর পরে আজকে আমি একটা পুরনো জায়গাতে চলে এসেছিলাম। না না, কল্যাণীতে আমি প্রায় যাই, বাট যেই জায়গাটাতে আজকে গেছিলাম সেটা অনেক বছর আগে গেছিল। কল্যাণী স্টেশনের অপোজিটেই রয়েছে কল্যাণী সঙ্গম সিনেমা হল। সেখানে বহু বছর আগে মুভি দেখতে গেছিলাম, ভাবলাম আরও অনেক কটা বছর পরে আবার যাই নতুন একটা মুভি দেখতে। আমি আজকে চলে এসেছিলাম আদি পুরুষ মুভিটা দেখার জন্য। অ্যাজ ইট ইজ সবার এক্সপেকটেশন যেরকম ছিল, আমারও সেম এক্সপেকটেশন ছিল, বাট এই মুভিটা সম্পর্কে এক্সট্রা করে রিভিউ দেওয়ার কোনো আমার প্রয়োজন নেই, তার কারণ অলরেডি পুরো সোশ্যাল মিডিয়াতে এর প্রপার রিভিউ তোমরা পেয়ে গেছো, তাই এক্সট্রা করে আমি আর কিছুই অ্যাড অন করতে চাই না। যাই হোক, সঙ্গম সিনেমা হলটাতে অনেক দু বছর পরে গেছি, তো এবারে গিয়ে আমার সিনেমা হলটা বেশ ভালো লাগলো। খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড করা রয়েছে, প্লেসটা খুব সুন্দর করে অ্যারেঞ্জ করা হয়েছে, যেখানে মানুষের একটা বসার বা ওয়েট করার একটা আলাদা করে সিট ছিল, এবং সেকেন্ড ফ্লোরেই ছিল এখানে কোল্ড্রিঙ্কস পপকর্নের প্রপার শপ, যেখানে তোমরা রিজনেবল প্রাইসে ডেফিনেটলি নয় বাট হ্যাঁ পেয়ে যাবে অ্যাভেলেবেল অল টাইম। এটা কিন্তু যথেষ্ট ছিল, ফ্লপ মুভি বাট তবুও ভিড় ছিল যথেষ্ট। তারও একটা রিজন আছে, রিজনটা হলো এটা, যেহেতু ম্যাক্সিমাম লোকই এখানে করে নিয়েছিল প্রি বুকিং, আর এখানে একটা অপশান ছিল অনলাইন প্রি বুকিংয়ে যে টিকিট ক্যান্সেল করার কোনো অপশান নেই। যদি অপশানটা পেতে তাহলে এতটা ভিড় তোমরা দেখতে পেতে না, যেহেতু প্রত্যেকের কাছে আর কোনো অপশান নেই, তাই ভাবলো ওয়েস্ট অফ মানিটা না করার পরে চলো দেখেই আসি, তিন ঘন্টা বা চার ঘন্টা যেটাই আছে সময়টা কাটিয়ে আসি। একটা মজার কথা হলো, আমি মুভিটা দেখবো ভেবেছিলাম প্রপার 3D, বাট টিকিট পাইনি ফ্রাইডেতেই, তখনই ছিল হাউসফুল, তাই ভাবলাম চলো মন একটু খারাপ করে প্ল্যাটিনামে টিকিটটা কেটেছিলাম। বাট এখন আসার পরে বা মুভিটা দেখার পরে বা বেশ কিছু রিভিউ দেখার পরে মনে হয়েছে যে থ্যাংক গড আমি 3D টিকিটটা পাইনি, তার কারণ সেখানে আরও বেশি মন খারাপ হতো। একটা কথা এখানে আমি শুধুমাত্র বলবো, প্রতিকটা মানুষেরই একটা এক্সপেকটেশন থাকে যে কোনো মুভি রিলিজ হওয়ার পরে, এক্সপেকটেশন অনুযায়ী মুভিটা যায়নি, গেছিলাম আজকে সময় কাটাতে, সেই সময়টা কাটিয়ে নিয়েছি এবং ব্যাক টু হোম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, ফলো ফর মোর।